তার মানে এই ছবিতে তুমি তারিনী খুড়ো এবং এই ছবিতে না মানে এই টোটাল ছবিটা হ্যাঁ গোটা ছবিটা গোটা ছবিটা মিলিয়ে যে গল্প আমরা একটাই কথা বারবার তালে বলি গোটা ছবিতে তিনটে গল্পই বলছেন তারিনী খুড়ো এই ছবিতে মানে লাস্ট গল্পে যেটার নাম ভূত ভবিষ্যৎ যাতে আমি লেখক তাতে উনি কে এটা হচ্ছে প্রশ্ন কিন্তু যার উত্তরে তুমি শুধু বলছো থাক থাক এখানে ধোঁয়াশাটা রেখে দেবে আর ভূতের পেছনে ধাও করে বেড়াতে হবে না মশাই বুঝলেন এক্সপিডিশন হাইলি সাকসেসফুল ধর আমরা যদি এভারগ্রিন লজ খুঁজে বার করি আর তারপর একটা সন্ধ্যে যদি সেখানে কাটাই আমরাও কি সাইমন সাহেবের ভূত দেখতে পাবো লেখকের চরিত্রে লেখক বাবুকে কতটা সাবলীল লেগেছে তো ওরে বাবা ওকে কতটা সাবলীল কি ও তো বেসিক্যালি সাবলীল আমার ডাক নাম সাবলীল হ্যাঁ সাবলীল চ্যানেল আমাদের স্ক্রিপ্ট লেখা আছে না এনকে সলিল আমি সাবলীল সাবলীল হ্যাঁ কোনো জিনিসের মানে ভাবময়তা যেটা আর কি অন্তর্নিহিত যে সেগুলো অতি সহজেই ওর কাছে আনরাপ্ট হয়ে যায় এবং যার জন্য মানে পথ চলতে সুবিধে একটা চরিত্রকে রূপদান করতে গিয়ে কোন ভাবনাটাকে ঠিক রাখলে এই চরিত্রে রূপদান করা যায় এবং তার চেয়ে বড় কথা হচ্ছে চরিত্রের মধ্যে যা পেলাম তাকে আরও সুন্দর করার জন্যে খুব জাস্টিফাইড ওয়েতে সেগুলোকে কীভাবে সাজানো যায় সেদিক দিয়ে ও একদম দারুণ খুব অনেক কথা বলিয়ে নেওয়ার চেষ্টা করছে আমাদের একটু বুঝে শুনে উত্তর দিতে হবে উত্তর জমানো আছে পরে নাবিয়ে পড়ে নিও একসঙ্গে কাজ করতে কিরকম লাগলো আরে বাপ রে বাপ সেটা বোধ হয় বেটার আমরা বলবো না আমাদের ডিরেক্টর বেটার বলতে পারবে এখন তো ডিরেক্টর বাবুকে হ্যাঁ চাইলেই আমি তার কাছে চলে যেতে পারি এখন তোমরা দুজন যখন রয়েছে আমার পাশে তোমাদের মুখ থেকে শুনি কি কি এটা ও বলুক ও বলুক একসঙ্গে কাজ করতে আমার প্রথম যে মেগা সিরিয়ালে আমি অভিনয় করি প্রথম মেগা আমার জীবনে তাতে পরান্দার সঙ্গে কাজ করেছি এবং সেই থেকে বছর মানে ক বছর আগেকার ঘটনা এটা এটা কত সাল হবে 97-98 কি আর আগে মাথা চুল একটুও কমেনি যা ছিল তাই আছে এত চুল ওই টুপি দিয়ে ঢেকে রাখতে হয় মাঝে মাঝে তো একই রকম রসিক এবং একই রকম মানে আমি বোধহয় সেরকমই আছি পাল্টাইনি একদম কাজটা খুব মানে জমিয়ে কাজ হতো এবং সেটাতে মানে সত্যি কথা বলতে কি আর ইউনিটটাই এমন এটার সম্বন্ধে নতুন করে আর বলার কিছু নেই মানে আমি তোপসে করেছি এত দিন ধরে এবং সেখানে ওই ইউনিটে কাজ করলে অন্য ইউনিটে কাজ করতে একটু অসুবিধা হয় মানে আন্তরিকতা অনেক একদম সবথেকে বড় কথা একটাই জিনিস ইউনিটটার একটাই জিনিস খারাপ সেটা হচ্ছে যে দাঁড়াতে দেয় না কাউকে একটু দাঁড়ালেই দেখবে পেছনে একটা চেয়ার এটা একটা খুব খারাপ ব্যাপার আর খাওয়া দাওয়ার ব্যাপারে ওরে বাবা খুব মানে কোনোই কৃপণতা নেই মানে একজন অ্যাক্টরের চেহারা মেনটেন করা খুব ডিফিকাল্ট আর লোকেশনটা ছিল আবার বীরভূম মানে বোলপুর প্রস্তর রাজ্য আমরা দুজনে এক জায়গায় যখন হই একটা কেমিস্ট্রি কাজ করে তো মানে আমি এরম করলেও বুঝতে পারে ও এরম করলে আমি বুঝতে পারি এবার ও একটা কথা বললো সেই কথা কত পরে আমি কীভাবে বলবো এটাও বুঝতে পারে যায় যে দুজনের কেমিস্ট্রি যদি ঠিক থাকে তাহলে দুজনে মিলে তো একটা ইউনিট হবে এইটা পূর্ণতা লাভ করে সেখানে যদি ওয়েভ লেংথ একটু এপাশে পাশ হয় তাহলে বিলটা বেশ অসুবিধা হয় কিন্তু এখানে একদম মানে নির্বিঘ্নে মানে
আলাদাভাবে এবার কি করবে ও এটা ভাববার কোনো কারণ নেই। আমি জানি ঠিক আমার মন মতোই করবে, ও জানে যে জেল করে যাবে, হ্যাঁ ওর মন মতো হবে। সুতরাং সেইভাবে আমরা এগিয়েছি এবং এগোতে এগোতে এমনও হয়েছে যে বাবু মাঝে মাঝে ক্যামেরাটা একটু দুজনের কাণ্ড কারখানায় ক্যামেরাটা একটু কাঁপছে, হঠাৎ দেখছি যে শটটা শেষ হওয়ার সময় সঙ্গে আওয়াজটা পেলাম, তার আগে মানে আমি খেয়াল করছি হঠাৎ বাবুদার ক্যামেরাটা স্টেডি, কাঁধটা খুব মজা হয়েছে। আর মজা করার ইউনিট এটা। এখানে আমি কাজ করে আসার পর বলেছি আমি 3 মাস কোনো কাজ করবো না। গন্ধ পাচ্ছেন? মাদ্রাজি ধূপ, মাছের তেল আর মরা পোড়ার গন্ধ মেশানো একটা গন্ধ। তাহলে এই যে এই যে এই ছবিটা করলে তোমার সেরকম একটা সুখকর একটা অভিজ্ঞতা? ওখানে কাজ করলে সুখকর অভিজ্ঞতা হবেই। হ্যাঁ, কাজটাই একটা সুখকর অভিজ্ঞতা। এবং সকালে একসঙ্গে বসে ব্রেকফাস্ট খাওয়া থেকে সেটা শুরু হতো, তারপরে ফিরে এসে লজের ডাইনিং রুমে, হ্যাঁ তারপর ফিরে এসেও বসা হতো একসঙ্গে সবার ডাটা হই হই, পুরোটাই মজা, পুরোটাই আনন্দে।